ভি বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। পদ্মা ব্রিজের দুই সাইডের কাজের অগ্রগতি সম্পর্কে আজকে দেখাবো। এটি জাজিরা সাইড, এই প্রান্তে এখন মূলত পাইপগুলো যেগুলো পাইলিং করা ইতিমধ্যে শেষ, এগুলো ঢালাই করা হচ্ছে। সাদা এই মেশিনটার মাধ্যমে কংক্রিটগুলো পাইপের মধ্যে দেওয়া হচ্ছে এবং পিলারগুলো প্রস্তুত করা হচ্ছে পুরোপুরি স্প্যান বসানো কাজের জন্য। এটি 37 নম্বর পিলার, 37 নম্বর পিলার অলরেডি প্রায় শেষ, এটি 38 নম্বর পিলার। এভাবেই একটা একটি করে শেষ হয়ে যাচ্ছে পদ্মা ব্রিজের সকল পিলারের কাজ। এটি মাওয়া সাইডে একই সাথে 3, 4 এবং 5 তিনটি পিলারের কাজ চলছে। দেখতে পাচ্ছেন তিনটি পিলার সমানতালে কাজ এগিয়ে যাচ্ছে। কাজের অগ্রগতি বলতে গেলে এখন 100% অগ্রগতি, কাজ পুরো দমে কাজ চলছে পদ্মা ব্রিজের। নদীতে এখন পানির প্রভাব একটু বেশি, মাঝামাঝিতে কাজের তেমন এখন কাজের দিকে নজর না দিয়ে দুই প্রান্তে কাজ কমপ্লিট করার জন্যই চায়না মেজর ব্রিজ কোম্পানি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। মা প্রান্তে এবং জাজিরা প্রান্তে খুব রিসেন্টলি স্প্যানগুলো বসানো হবে, তখনই মূলত ব্রিজের দৃশ্যমানতা সবার সামনে আরো সৌন্দর্যভাবে ফুটে উঠবে। নেক্সট ভিডিওতে স্প্যানগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, তিনটা তিনটা স্প্যান তৈরি হওয়ার পিছনে এবং তৈরি হওয়ার যে ভিডিও, এটা নেক্সট ভিডিওতে আপলোড করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ খুব রিসেন্টলি আপলোড করবো এটা। ধন্যবাদ।